প্রথমবার মা হতে চলেছ, মনে অনেক প্রশ্ন, কি খাবো, কিভাবে থাকবো, এখন আমার কি কি করা উচিত, কি কি করা উচিত না, আমি তো চাকরি করি, তাহলে কি আমি চাকরি করতে যেতে পারবো, নাকি আমাকে এই 9 মাস ঘরে বসেই কাটাতে হবে। তো এই রকম অনেক অনেক প্রশ্ন তোমাদের মনে আছে, তো আজকে সব প্রশ্নের উত্তর দিতে তোমাদের কাছে আজকে এই ভিডিওটি নিয়ে এসেছি। তো চলো ভিডিওটি দেখতে থাকো। আমি রুবি, রুবি লাইফস্টাইল 07-এ তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো একটি মেয়ে যখন জানতে পারে যে সে কনসিভ করেছে, অথবা সে মা হতে চলেছে, তো তার মনে সবার আগে যে প্রশ্নটা আসে সেটি হয় যে আমি এবার কি করতে পারবো বা কি কি করতে পারবো না, কি কি খেতে পারবো বা কি কি খেতে পারবো না। তো তা বিভিন্ন রকম প্রশ্ন আসে যে তার কি করা এখন উচিত বা কি করা উচিত নয়। তো মিনিমাম 3 মাস আমাদের কিছু সতর্ক থাকতে হয় কিছু কিছু বিষয়ে, কিছু খাওয়ার বিষয়, কিছু তোমার চলাফেরা বিষয় বা কিছু কাজকর্মের বিষয়ে। তো আজকে তোমাদেরকে আমি শেয়ার করব যে 3 মাস গর্ভাবস্থার প্রথম 3 মাস তোমরা কি খেতে পারবে বা কি খাওয়া উচিত বা কি করতে পারবে, কাজকর্ম সব কিছু নিয়ে আজকের ভিডিওটি। তো আজকে তোমরা যারা আমার ভিডিওটি দেখছো তারা নিশ্চয়ই প্রথমবার মা হতে চলেছ, তো তোমাদের মনে অনেক অনেক প্রশ্ন থাকে যে আমি সব কাজ করতে পারবো তো বা সব কিছু খেতে পারবো তো। তো প্রথমেই বলি কাজ, অনেকে আছো যাদের মায়েরা, যেসব মায়েরা বাইরে কাজ করেন, আবার অনেকে আছে হাউসওয়াইফ, তো তাদের মনে যারা বাইরে কাজ করে তাদের ফ্যামিলি থেকেও হয়তো অনেকে বলে যে এবার একটু কাজটা বন্ধ থাক, এখন যেতে হবে না, বা কাজে গেলে তোমার সন্তানের কোনো ক্ষতি হতে পারে। তো সেক্ষেত্রে আমি বলবো যাদের কোনো সমস্যা আছে, মানে যাদের কোনো সমস্যা নিয়ে তোমরা মা হয়েছো বা কনসিভ করেছো, তাদের ছাড়া তোমরা যারা নর্মাল কনসিভ করেছো তারা কিন্তু সমস্ত রকমের কাজ করতে পারো, তোমাদের কিন্তু কোনো প্রবলেম নেই। যারা একটু প্রবলেম ছিল তারপরে মা হয়েছো কনসিভ করেছো, তারা একটু 3 মাস সাবধানে থাকা উচিত। তাছাড়া যারা নর্মালি মা হচ্ছো তারা কিন্তু কোনো সাবধানে কাজকর্মের দিক থেকে কোনো সাবধান দরকার নেই, তোমরা যেমন নর্মাল কাজ করো সেরকম কাজ করতে পারো। তবে হ্যাঁ, একটু ভারী কাজগুলো একটু এড়িয়ে চলাই ভালো। এরপর যেটা আসে সেটি হচ্ছে খাওয়া। এই 3 মাস আমাদের কিন্তু যারা প্রথমবার মা হচ্ছি তারা হয়তো বুঝবে না, কিন্তু প্রচণ্ড বমি হয়, ভীষণ গা গোলায়, সকালে উঠে বেশিরভাগ ক্ষেত্রেই মায়েদের হয় যেটি ভীষণ গা গোলানো, বমি হওয়া, তোমরা যাই খাচ্ছ তাই বমি হয়ে যাচ্ছে। তো তখন মনে আসে যে আমি কি খেলে আমি ভালো থাকবো বা আমার বেবিটাকে কিছু খাবার দিতে পারবো, কারণ যা খাচ্ছি সবই বমি হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে বলি খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো নিয়ম নেই যে তুমি এটা খেতে পারবে না বা সেটা খেতে পারবে না। তবে অনেকে বলে যে আনারস খাওয়া যায় না, পেঁপে খাওয়া যায় না, এগুলো নাকি খেলে বাচ্চার কোনো এফেক্ট হয়, বা অনেকে বলে মিসক্যারেজ হয়ে যায় এগুলো খেলে। তো আমি বলবো যে এই সমস্ত জিনিসগুলো একটু অ্যাভয়েড করাই উচিত, কারণ দেখো হঠাৎ করে তোমার অন্য কারণে যদি কোনো প্রবলেম হয়ে গেল তো শুধু শুধু দোষটা আনারস বা পেঁপের হবে, সেক্ষেত্রে রিস্ক নেওয়াটাও ঠিক না, কারণ একজন মা অনেক কষ্ট করে সে কনসিভ করে। তো সেক্ষেত্রে আমি বলবো আনারস পেঁপে এগুলোকে বাদ দিয়ে বাকি সব রকম খাবার তোমরা খেতে পারো। তবে এই সময় যা আমাদের যেহেতু খুব বমি হয় তো সেক্ষেত্রে বেশি করে খাবার খাওয়াটা একেবারেই যায় না, বাড়ির থেকে হয়তো বলে যে একটু বেশি করে খাওয়া দাওয়া করো, খাচ্ছ না কেন, একটু বেশি খাও, বাচ্চাটার পুষ্টি পাবে পাবে। কিন্তু এই যে 4 মাস বা 3 মাস এই সময় কিন্তু বাচ্চার কোনো পুষ্টি সেভাবে হয় না, কারণ বাচ্চা সেই সময় খুবই ছোট থাকে, একদম একটি আপেলের বীজের মতো থাকে, তো সুতরাং সেই সময় পুষ্টির কোনো বাচ্চা পায় না। সুতরাং তুমি যদি বেশি বেশি খাবার খাও, খেয়ে যদি বমি করো, তাহলে কিন্তু তোমার শরীরটাই দুর্বল হবে, তাতে বাচ্চার এফেক্ট পড়বে। তো সেক্ষেত্রে তোমরা একটা খাবারকে যেটা তুমি একবারে বেশি করে খাচ্ছ সেটাকে 3-4 বার করে খাও, তাতে কি হবে তোমার বমির টেন্ডেন্সিটা কমে যাবে এবং তোমার শরীরটা উইক হবে না, দুর্বল হবে না, আর এই সময় তোমার শরীর দুর্বল হওয়াটা কিন্তু ঠিক না। তো খাও, তবে অল্প অল্প করে, বারবার করে খাও। এছাড়া তোমরা বেশি করে জল খেতে পারো, জলটা কিন্তু প্রচুর খাওয়ার প্রয়োজন,
তোমরা খাবারের থেকে কিন্তু জলটা বেশি করে খাবে। আর 4 মাস পর থেকে তোমরা কিন্তু পুষ্টিকর খাবার যেগুলো সেগুলো খেতে পারো, কারণ তখন বাচ্চার কিন্তু তুমি যা খাবে তখন সেই পুষ্টিটা বাচ্চাটা পাবে। তো খাবারের ক্ষেত্রে এটলো তোমরা করতে পারো। তো এই হলো খাবার, মানে তোমরা কি খেতে পারবে কি খেতে পারবে না এইটির তোমাদেরকে বললাম, কারণ এই প্রশ্নটা অনেকের থাকে যে আমরা কি খাবো বা কি খাবো না, এই প্রশ্নটা কিন্তু থাকে। তো তোমরা এরমভাবে কিন্তু চলতে পারো এই প্রেগনেন্সির প্রথম 3 মাস। তো এরপর বলি, কাজে কর্মে বেরোনো বা কোথাও ঘুরতে যাওয়া, এই 3 মাস যে প্রথম 3 মাস সেটা তোমরা পারবে কি পারবে না। তো প্রথম 3 মাস যেহেতু খুবই সেন্সিটিভ থাকে, তো সেক্ষেত্রে তোমাদের দূরে জার্নিটা কিন্তু করাটা একেবারেই উচিত নয়। তোমরা হয়তো অল্প স্বল্প ট্রাভেল করতেই পারো কাছে পিঠে কোথাও, তবে বেশিক্ষণ কোনো জার্নি সেটা কিন্তু একেবারেই উচিত না। তাতে কি হবে যে জার্নিটা, যে ঝাঁকানিটা হবে তোমার ট্রাভেল করার ফলে, সেটাতে কিন্তু তোমার বাচ্চার এফেক্ট হতে পারে। তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু দূরে জার্নি করাটা, সেটাকে কিন্তু অ্যাভয়েড করতে হবে। আর বিশেষ করে কোনো ভিড় জায়গা সেখান থেকে বা কোনো গ্যাদারিং এরকম কোনো জায়গা থেকে কিন্তু তোমাকে এড়িয়ে চলতে হবে। তো এই সময় যেহেতু তোমার শরীরের হরমোন চেঞ্জ হচ্ছে, সেই চেঞ্জের কারণে তোমার শরীরে কিন্তু ইনফেকশন হওয়ার চান্সটা অনেকটাই বেশি থাকে। আর তোমার শরীরে যদি ইনফেকশন হয় তাহলে কিন্তু সেটা বাচ্চার উপর এফেক্ট পড়বে। তো সুতরাং, কারণ তুমি যদি গ্যাদারিংয়ে যাও সেক্ষেত্রে ওখানে অনেকের অনেক রকম কোনো প্রবলেম থাকতে পারে, আর তোমাকে যেহেতু হরমোন চেঞ্জ হচ্ছে তোমার শরীরে কিন্তু খুব তাড়াতাড়ি সেই প্রবলেমটা অ্যাবজর্ব করে নিতে পারে। তো সেক্ষেত্রে তোমাকে ভিড় বা গ্যাদারিং এগুলো একটু এড়িয়ে চলতে হবে মিনিমাম 3-4 মাস। এরপর বলি, যেটি প্রত্যেকটি মায়ের হয় সেটি হচ্ছে মুড সুইং। এই মুড সুইং হচ্ছে যেটা হঠাৎ করে তোমার মুডটা ভালো লাগছে না, খুব ঘুম পাচ্ছে, কখনো কারোর কথা খুব বিরক্ত লাগছে, কেউ হয়তো তোমাকে ভালো সাজেশান দিচ্ছে কিন্তু তোমার সেটা নিতে পারছো না, তোমার ভালো লাগছে না, এগুলো কিন্তু তোমার কোনো প্রবলেম না। এগুলো প্রেগনেন্সির টাইমে এই মুড সুইংগুলো কিন্তু হয়। তো এই মুড সুইংগুলো তোমাদের ফ্যামিলি যারা রয়েছে, যে যারা তোমার কাছে থাকে খুব, তাদেরকে এগুলো একটু বুঝতে হবে, তাদেরকে এগুলো একটু মেনে নিতে হবে, তোমাকে তোমার মুড বুঝে তাদেরকে একটু চলতে হবে। কারণ এই সময় তুমি নিজের মধ্যে সেই মুড যেটা করতে ইচ্ছে হবে সেটা কিন্তু তুমি পারবে না, তোমার মুড চেঞ্জ হবেই, হয়তো তোমার খেতে ইচ্ছে করছে না বা খুব ঘুম পাচ্ছে বা ভীষণ দুর্বল লাগছে বা কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না, কেউ কিছু বললে একটু খিচখিচে লাগছে। তো এগুলো কিন্তু কোনো খারাপ কিছু না, এগুলো যেহেতু তোমার শরীরে হরমোন চেঞ্জ হচ্ছে তো এই জিনিসগুলো কিন্তু তোমার মধ্যে আসতে পারে। তো এটা নিয়ে কোনো টেনশন করার কিন্তু কিছু নেই। তো আমার কথা শুনে নিশ্চয়ই তোমাদের ক্লিয়ার হয়ে গেল যে তোমরা কি খাবে বা কীরমভাবে 3 মাস কাটাবে, কি খাবে না বা চলাফেরা কাজকর্ম সব কিছু নিশ্চয়ই বুঝতে পেরেছ। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করো, আমি আমার সাধ্যমতো তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমি আমার যেহেতু প্রেগনেন্সি টাইমে আমি যে যেগুলো ফিল করেছি, যে জিনিসগুলো করেছি সেগুলো তোমাদেরকে শেয়ার করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা নতুন মা হতে চলেছো তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তোমরা খুব ভালোভাবে এই মাতৃত্বের জার্নিটা খুব সুন্দরভাবে কাটাও। সবাই খুব ভালো থেকো, আজকের মতো টাটা।